আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন আমাদেরকে করে থাকেন, তো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চান, তো আমরাও আপনাদের প্রশ্নগুলো নিয়েই বর্তমানে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মধ্য থেকে একজন আমাদের কাছে জানতে চেয়েছে যে স্বপ্নে আমি নিজেকে লম্বা হতে দেখেছি বা লম্বা হতে দেখলে কি হয়, যদি ভাই এমনটা জানাইতেন। তো আপনাদের সুবিধার্থে আমরা সেই স্বপ্নের ব্যাখ্যাটা আজকে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওতে ক্লিক করলেন, প্রত্যেকেই ধৈর্য সহকারে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে যাবেন, খুবই চমৎকার একটি স্বপ্নের ব্যাখ্যা, এই জন্য প্রত্যেকেই আমাদের সাথেই থাকবেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নে লম্বা হওয়া সম্পর্কে তার কিতাবের মধ্যে সুন্দর একটি ব্যাখ্যা উল্লেখ করেছেন, সেই বিষয়টা আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, যদি কেউ স্বপ্নে দেখে যে সে লম্বা হয়েছে, এর তাবির হলো তার ইলম ও মাল সম্পদ বৃদ্ধি পাবে। আর যদি স্বপ্নদ্রষ্টা বাদশা হয়, অর্থাৎ যে স্বপ্ন দেখলো সে যদি বাদশা হয়, তাহলে তার রাজত্ব শক্তিশালী হবে আর তার চরিত্র ভালো হবে। আর যদি সে ব্যবসায়ী হয়, তাহলে তার ব্যবসায় লাভবান হবে। আর যদি স্বপ্নদ্রষ্টা মহিলা হয়, তাহলে সে অসহায় হবে। অথবা বাচ্চা জন্ম দিবে। প্রিয় বন্ধুরা, স্বপ্নে লম্বা হতে দেখলে যে ব্যাখ্যাগুলো ছিল, সমস্ত ব্যাখ্যাগুলোই আপনাদের কাছে আমি জানালাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সকলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও কোনো প্রশ্ন আপনাদের থাকলে, কোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলোরও, সেই সমস্ত স্বপ্নগুলোরও সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যেগুলো কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।